আমাদের এই নিউজটা করে না, কারণটা কি কী? কারণ আমি আমি ব্যক্তিগতভাবে নিজে উপস্থিত ছিল। আমাদের কাজে কেন এত বৈষম্য করা হচ্ছে? মাননীয় প্রধানমন্ত্রী, বৈধ সনদধারীদের আমাদের অতি অবিলম্বে হচ্ছে নিয়োগটা দেন, প্যারেন্ট ভিত্তিক নিয়োগ দেন। আর অবৈধ তালাশে একাই ছেলেটাই বুঝন দেখাইছে, 66 থেকে 70,000 ভুয়া সনদধারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাকরি করতেছে। তারা যদি বৈধ অবৈধ সনদ নিয়ে যদি চাকরি করতে পারে, আমরা বৈধ নিয়ে কেন করবো? করতে পারবো না। মাননীয় প্রধানমন্ত্রী যদি নাই দিতে পারেন, তাহলে আমরা এদের যে সব ছেলেপেলে আছেন বৈধ সনদধারী, এদের রিক্সা কিনে দেন, আমরা রিক্সা চালাবো। অবৈধ সনদধারীদের চাকরি দিতেন দেন। আর যে সকল মুনিরা আছে, এদের ঢাকা শহরে পাশাপাশি কাজের ব্যবস্থা করে দেন, আমাদের সনদগুলি নিয়ে নেন। আমরা আর বাড়তেছি না, এই জাতির মাধ্যমে, এই মিডিয়ার মাধ্যমে দরাজ করে করছি। মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের এটা ব্যবস্থা, আমাদের এটা ব্যবস্থা করুন, আমাদের এটা ব্যবস্থা করুন। এই পদ্মা সেতু, উড়াল সেতু, মেট্রো রেল, এই ট্যানেল কার জন্য? আমাদের জন্যই তো, আমরাই তো জাতির মেরুদণ্ড, আমরাই তো জাতির ভবিষ্যৎ। কিন্তু কেন আমরা আজ রাজপথে দাঁড়িয়ে আছি? কেন কোটের বারান্দে যাচ্ছি? কি অপরাধ ছিল? আর বাড়তেছি না, মানে নেব তার Thank you.